সালামু আলাইকুম। ওরাকল অ্যাপেক্সে কোনো কিছু সেভ করতে বা ক্যান্সেল করতে বা ডিলিট করতে যে আমরা কনফার্ম মেসেজটা দেই, সেই মেসেজটা কিভাবে সবথেকে সহজভাবে দেওয়া যায় সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমি একটু লগ ইন করে নিচ্ছি। সাপোজ আমি এখানে একটা নতুন এন্ট্রি করতেছি, সাপোজ নাম দিলাম, স্টুডেন্টের নাম দিলাম আমি আলাউদ্দিন, ফাদার নেম মাদার নেম এগুলো নট ম্যান্ডেটরি, ডেট অফ বার্থ দিলাম সাপোজ 1991। সেইটা যখন আমি সেভ করতে যাব, আমি চাচ্ছি যে তখন একটা যেন কনফার্ম মেসেজ আসে। দেখেন আমি এটা যখন সেভ করতে যাচ্ছি, এখানে আমাকে বলতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ। হ্যাঁ, আমি যদি এখানে ওকে দিই তাহলে এটা সেভ হবে, আর ক্যান্সেল দিলে কিন্তু সেভ হবে না। তো এই যে এই প্রত্যেকটা বাটনের এগেনিস্টে কীভাবে একটা কনফার্মেশন অ্যালার্ট অ্যালার্ট সিস্টেমে যে কনফার্ম মেসেজটা সেটা কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখাচ্ছি। এখানে কি করছি আমি, আসলে আমি এটা ক্যান্সেল করলাম অথবা আমি এটা সেভ করলাম। দেখেন এটা কিন্তু রেকর্ডটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আমি কি করছি সেটা একটু দেখাই। প্রিভিয়াস ভার্সনে এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়, বাটনে চলে আসলাম। হ্যাঁ, বাটন আমাদের হচ্ছে একটা হচ্ছে সেভ বাটন, ক্রিয়েট বাটন। দেখেন ক্রিয়েট বাটনে এখানে আমি একটা ডাইনামিক অ্যাকশন লিখেছি। কি অ্যাকশন লিখেছি এই যে এতটুকু আমি একটু দেখাচ্ছি, এফএক্স ডট কনফার্ম। এফএক্স ডট কনফার্ম লেখার পরে আমি কি মেসেজ সে মেসেজটা বলে দিছি, আর কোন বাটনের এগেনিস্টে সে বাটনটার নাম আমি পরে বলে দিয়েছি। এখানে বলে দিয়েছি আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ, এতটুকু আমার মেসেজ। আর পরেরটা হচ্ছে কোন বাটনের এগেনিস্ট, এতটুকু দিয়ে দিয়েছি। আর এই যে কখন এটা ফায়ার হবে, তখন আমি বলে দিয়েছি যে বাটন ক্রিয়েট বাটন যেটা সেটাতে এটা ফায়ার হবে। এটা প্রিভিয়াস ভার্সনে এভাবে করতে হতো। 21.2-এ এটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আমি ওটাও দেখাবো। আর এই কোডটুকু জাভাস্ক্রিপ্ট যে কোডটুকু ডাইনামিক অ্যাকশন নেওয়ার পরে যে জাভাস্ক্রিপ্টে যে কোডটুকু, এই কোডটুকুতে আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব। আচ্ছা, 21.2-তে এটা কিভাবে করা হচ্ছে? 21.2-তে আমি এই ক্যান্সেল বাটনে করেছি। দেখেন ক্যান্সেল বাটনের এগেনস্টে কি হচ্ছে, এটা পেজটা অন্য একটা পেজে রিডাইরেক্ট হচ্ছে। আর এখানে 21.2-তে একটা নতুন অপশন দিয়েছে কনফার্মেশন, এটা বাই ডিফল্ট অফ থাকে। এটাকে যদি আমরা অন করি, অন করলে এখানে তারা একটা মেসেজ দিতে বলে যে কি মেসেজটা দিতে চাচ্ছে। আমি ক্যান্সেল বাটনের এগেনস্টে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আর ইউ শিওর টু ক্যান্সেল, আর ইউ শিওর টু ক্যান্সেল। এটার স্টাইলটা এখানে আপনারা চারটা, যে কোনো চারটা স্টাইলের মধ্যে একটা দিতে পারবেন। আমি চাচ্ছি যে স্টাইলটা সাকসেস স্টাইলটাই থাকবে। আর এটা বাটনের যদি কোনো কালার করতে চান, আমি বাটনের একটা স্টাইল এর ফন্ট সাইজ আর বোল্ড করছি এবং কালারটা রেড করছি, এই জন্য এটা স্টাইল দিয়েছি, আপনারা না দিলেও চলবে। বাটনের একটা স্টাইল গাইড স্টাইলে দিবেন, না দিলেও চলবে। দেওয়ার পরে আমি এই যে সেভ করতেছি,
ক্যান্সেল বাটনটা দেখেন, এই যে রেড কালার করছি এটার জন্য ওই অ্যাডভান্সে একটা স্টাইল লিখছিলাম। আমি যদি ক্যান্সেল করতে চাই, যে দেখেন এই এই যে টিক মার্ক যেটা, এটাই হচ্ছে স্টাইল, সাকসেস স্টাইলটা এখানে শো করতেছে, আর আমার মেসেজটা এখানে দেখছে, আর ইউ শিওর। মেবি এটা প্রিভিয়াসটাই ধরে রাখছে। আমি দেখাচ্ছি, আমার নতুন মেসেজটা দেখাচ্ছে না, এটা আগের থেকে ওপেন ছিল তো পপ আপটা, এই জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে আমার নতুন এসএমএস, নতুন মেসেজটা, আর ইউ শিওর টু ক্যান্সেল। আমি যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে ক্যান্সেল হবে, আর যদি এই ক্যান্সেলে ক্লিক করি তাহলে ক্যান্সেল হবে না। তো এতটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে।